গ্রামের পাশেই ঘন জঙ্গল, বন বিবির সেখানে নিত্য আনাগোনা। ছাগলটা মুরগিটা টেনে নিয়ে যাওয়ার ঘটনা আকচার ঘটে, এমনকি মানুষকে আক্রমণের ঘটনাও বিরল নয়। কিন্তু তা বলে এতটা? আর আশ্চর্যজনকভাবে আক্রান্ত হচ্ছেন শুধুমাত্র বয়স্ক মানুষেরাই। খটকাটা শুরু হয়েছিল এখানে, ঘটনার কেন্দ্র উত্তরপ্রদেশের পিলিভিট টাইগার রিজার্ভে। জঙ্গলের পাশে রয়েছে একাধিক ছোট বড় গ্রাম। হঠাৎ দেখা গেল গ্রামের বয়স্ক মানুষেরা বেশিরভাগই মারা যাচ্ছেন বাঘের আক্রমণে। তাদের আধ খাওয়া মৃতদেহগুলো উদ্ধার হচ্ছে আশেপাশের ক্ষেত থেকে বা জঙ্গলের পাশ থেকে। তদন্ত করতে গিয়ে দেখা যায় চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এমন ঘটনার সংখ্যা 7। 7 জনই বয়স্ক মানুষ আর 7 জনের মৃত্যু হয়েছিল বাঘের আক্রমণে। প্রত্যেকেরই দেহ মিলেছে সংরক্ষিত এলাকার ঠিক বাইরে। ঘটনা কি সত্যি কাকতালীয়, বিষয়টি প্রথমে নজরে আসে পিলিভিট টাইগার রিজার্ভ পিটিআর কর্তৃপক্ষের। বেশ কয়েকটি ঘটনা দেখার পর তাদের সন্দেহ হয় ঘটনাগুলো ইচ্ছাকৃত। সম্ভবত জেনে শুনেই পরিবারের বয়স্ক মানুষদের গভীর জঙ্গলে বাঘের খাদ্য হিসাবে পাঠাচ্ছেন তাদের নিকট আত্মীয়রা। তারপর বাঘের ফেলে যাওয়া আধখানা সেই দেহ নিয়ে রাখা হচ্ছে ক্ষেত বা মাঠের ধারে। বাঘের আক্রমণে মৃত্যু হওয়ায় বন দপ্তরের কাছ থেকে লক্ষাধিক টাকা ক্ষতিপূরণ হিসেবে দাবি করছে মৃত ব্যক্তির পরিবার। তবে কর্তৃপক্ষের অনুমান, পুরো ঘটনাটির সঙ্গে ইচ্ছুকভাবে যুক্ত আছে পরিবারের বৃদ্ধরা। জার্নেল সিং নামের বছর 60-এর স্থানীয় এক কৃষক মেনে নিলেন সে কথা। জানালেন, তারা যেহেতু জঙ্গল থেকে তেমন সাহায্য পান না, তাই দারিদ্র্যের জ্বালা মেটাতে একমাত্র উপায় এটি। বয়স্ক ব্যক্তিরা এই উপায়কে মেনে নিয়েছেন।